কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‍্যাব। দুপুরের পর জেলা কারাগারের ফটকে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাবের তদন্ত টিম। সাত দিন করে রিমান্ডে নেয়া তিন আসামি টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত আলী, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই নন্দদুলাল রক্ষিতকে রোববার র‍্যাব ১৫ এর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কক্সবাজার র‍্যাব ১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার ক্লু উদ্ঘাটনের চেষ্টা করা হবে।